আৰক্ষী অধীক্ষকৰ ফূৰ্তি লাগিছে। বিদায়ী অনুষ্ঠানত এছ পিৰ সন্মানাৰ্থে সংগীত অনুষ্ঠান। গানৰ তালে তালে শূন্যলৈ গুলীচালনা কৰিলে এছ পি চাহাবে। এই ঘটনা বিহাৰৰ কাটিহাৰ। কাটিহাৰৰ আৰক্ষী অধীক্ষকজনৰ বদলি হৈছে। এই চশমা পিন্ধা বগা চোলা পৰিধান কৰা তথা চশমা পৰিহিত এই ব্যক্তিজনেই আৰক্ষী অধীক্ষক। তেওঁৰ বিদায়ী অনুষ্ঠানৰ বাবে এক সংগীত অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছিল। কাটিহাৰৰ আৰক্ষী অধীক্ষকে সংগীতৰ তালে তালে ইমানেই আনন্দিত হৈ পৰিলে যে শূন্যলৈ লক্ষ্য কৰি গুলীচালনা কৰিব ধৰিলে। এয়া চাওক, এটাৰ পিছত এটাকৈ গুলী ফুটাইছে কাটিহাৰৰ এছ পিয়ে। খবৰ অনুসৰি সেই সময়ত এছ পি চাহাব সুৰামত্ত অৱস্থাত আছিল। বিহাৰত যিহেতু সুৰা নিষিদ্ধ, তেনে অৱস্থাত এছ পিয়ে ক'ৰ পৰা সুৰাপান কৰিলে তাক লৈ ইতিমধ্যে প্ৰশ্নৰ উদ্ৰেক হৈছে। পুনৰ চাওক, এছ পি চাহাবে শূন্যলৈ কিদৰে গুলী চালনা কৰিছে। বন্দী দেখনা হো তো বিহার মে আকে দেখে ক্যা এই পিকচার সংসার মে যায় কি এক সিনিয়র এস পি ইয়া পদাধিকারী কই পার্টি মে নেশা মে দূত হো করকে আপনে রিভলভার কে সারি গোলিয়া উড়া দে এ ইস বাত কে লিয়ে বহুত কাফি হ্যায় কি বিহার মে শরাববন্দী নেই শরাববন্দী কে নাম পর নাটক হো রাহা হ্যায়। আরক্ষী বিষয়ের কন্যার বিয়া, বায়েকর বিয়াত ভায়েকর ফুর্তি, ফুর্তিতে শূন্যলৈ গুলি চালনা। ঘটনার স্থান উত্তর প্রদেশের কানপুর। এই কুটপরিহিত যুবকজন হয়েছে এজন শীর্ষ আরক্ষী বিষয়ার পুত্র। বায়েকর বিবাহ অনুষ্ঠান চলি আছে, ফুর্তিতে আরক্ষী অধীক্ষকর পুত্র এইদরে শূন্যলৈ গুলীচালনা করেছে। এটা দুটা নহয় ছটাকৈ গুলি। এয়া চাও গুলির শব্দ, এক দুই তিনি চারি পাঁচ আৰু ছয়। এটা সময়ত তেওঁৰ গুলী শেষ হৈ গৈছে। এইবাৰ বন্ধুৰ পিষ্টল উলিয়াই পুনৰ শূন্যলৈ গুলীচালনা কৰিছে। এইখন ভাৰতত একেদিনাই আৰক্ষী বিষয়া তথা আৰক্ষী বিষয়াৰ পৰিয়ালৰ মাজত এনেধৰণৰ শূন্যলৈ গুলীচালনা কৰা দুটাকৈ ঘটনা সংঘটিত হ'ল। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।